আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাকে আমি বারাকাতুহু। 5 মিনিট সময় দিব, আপনি বলেন আপনাকে যত অপমান ওই অপদস্থ যে যা ইচ্ছা করতে চান বলেন। কানিজার কানিজার ওই যে ইয়ার সেক্সের বিষয়টা নিয়ে যেটা আপনি বলেন নাই, মানে হুম হুম অনেক বড় বল। লম্বা চড়া বক্তৃতা দিচ্ছেন কিন্তু ফাইনালি কনক্লুশনে কিছুই বলেন নাই। আচ্ছা আচ্ছা, তো আমি 5 মিনিট বলি, এজ এ মুক্তমনা ভদ্রলোক হিসেবে আপনি কোনো ইন্টারাপ্ট করবেন না, তাই না? 5 মিনিট, 5 মিনিট নাই তো। আচ্ছা, এখানে যারা দর্শক আছেন সবাইকে আমি একটা জিনিস বলি, উনি আমার যে ভিডিওটা দেখছেন আই এম অ্যাবসলুটলি স্ট্যান্ড বাই, এবং ওইটা আমার, আপনারা যদি আমার বেলায় দিন বদিউজ্জামান আইডিতে গান, তো সেখানে আপনারা অনেক আগেকার, কিন্তু আমি খুব বেশি স্ট্যাটাস দিই না, আপনার নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যেটা উনি এডিটেড ভার্সন দেখাইছেন, ওটা আনএডিটেড প্রায় 1-1.5 ঘন্টার মতো আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। ওইখানে আমি কিছু লজিক্যাল ইয়ে তুলছি যে যারা নাস্তিক ধর্মের, শুধুমাত্র আসিফ, আসিফ ভাইদের নাম সবসময় নেওয়া লাগে এই জন্য যে কিছু পাপি পোলা পাইন আছে, এগুলা খালি আসিফ ভাই ওইটা বলছে, নাস্তিক ওইটা বলছে, এই জন্য ওনার নামটা নেওয়া লাগে। নাইলে অ্যাকচুয়ালি আসিফ মহিউদ্দিন লরেন্স ক্রস টাইপেরও কিছু না, রিচার্ড ডকিন্স টাইপেরও কিছু না, আজ পর্যন্ত কোনো বইও লেখে নাই, কি একটা ব্লগ তার মধ্যে আবার কপি করা সবকিছু খ্রিস্টানিটি আছে, এগুলো কোশ্চেন 1500-2000 বছর আগে, তার তো তার স্ট্যাটাস লেখারই যোগ্যতা না সে বই লেখবে, ঠিক আছে? সেটা বিষয় ভাই তো কোথা থেকে আসিফ কপি মহিউদ্দিন করে একটু রেফারেন্স নেই দেখাবেন শুধুমাত্র, এখনো ইন্টারনেট ইন্টারাপ্ট করলো অভদ্রতা দেখে, না? না না, ইন্টারাপ্ট আপনি তো করলো একটা অভদ্রতা অভিযোগ দেখে। করলেন ভাই, আপনি অভিযোগ করলেন বলছিলেন না। আপনি ইন্টারাপ্ট করবেন না, আপনি আমার 5 মিনিট পর আপনি বলতে পারতেন, আপনি নোট আচ্ছা ডাউন ঠিক আছে, করতেন, আচ্ছা লিখে ঠিক আছে, রাখতেন বলেন 5 মিনিট পর ঠিক আছে, বলতেন। এটা আমি পয়েন্ট করে রাখলাম। হ্যাঁ, আপনি বলছেন কোথা থেকে হ্যাঁ, কপি এটা করা, আপনি অভদ্রতা করছেন, সেটা আপনার দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ ওইটাও পরে পয়েন্ট, দেখেন। হ্যাঁ পয়েন্ট আউট করে রাখেন, পয়েন্ট আউট করে রাখবেন যে আপনি একটা অভদ্রতাও করছেন, এটাও একটু পয়েন্ট আউট করে রাখেন। আচ্ছা, তো যাই হোক, তো যাদের পাতিদের জন্য মাঝে মাঝে ওনার নাম নেওয়া লাগে, এবং উনি ওনার এখানে লাইভে যারাই যুক্ত হয় মুসলিম যারা, তো ওনার একটা কমন পলিসি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেক্সুয়াল অনেকগুলো বিষয় আছে, 1-1.5 হাজার বিষয় আছে, কিন্তু ওই 5-10টা বিষয় বইলা আগে ওই ইয়াটার উস্কাইয়া দেয় যেন উনি ইয়েতে আইসা গালি গালাজ করে। তো আমি আমার ওই লাইভে যারা ছিল সবাইকে আমি একটা উপদেশ দিচ্ছি যে ঠিক আছে, ওনার যদি সেক্স নিয়ে এতই কথা বলার ইচ্ছা, হয়তো ওনার ইয়ে থাকতে পারে, ওই ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে যার জন্য সারাদিন মাথায় সেক্স নিয়েই ঘুরে, তো আমরা ওনার সেক্সুয়াল লাইফ নিয়ে জিজ্ঞাসা করবো, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তো সেইটা কি হবে ভাই, ওনাদের একটা যুক্তি হইলো যে নারী পুরুষ সম্মতিতে সেক্স, এখানে কোনো কিছু স্পেসিফাই করা না, যে আমাদের যেমন কোরআন শরীফে স্পেসিফাই করা আছে যে 14টা সম্পর্কের সাথে কোনো ধরনের সেক্স করা যাবে না, কিন্তু এখানে কোনো কিছু স্পেসিফাই নেই, যদি সম্মত হয় তাইলেই জায়েজ। তো সেই জন্য আমার একটা ইনোসেন্ট কোয়েশ্চেন যে যদি সিদ্ধার্থ ঠিক আছে এখন ছোট, হয়তো তার পাওয়ার নাই, কিন্তু যখন 16-17 বছর বয়স হবে তখন তো তার একটা পাওয়ার হবে, আর আমি তার মায়ের যেই ধরনের উগ্র ছবিগুলো ফেসবুকে দেয় তাতে আমি আশা রাখি যে ওর 16-17 বছর হওয়ার সময়ও তার যৌবন পরিপূর্ণ থাকবে, তো সেই সময় যদি মাকে দেখে সে উত্তেজিত হয়ে যায়, অলরেডি কি জানি সিদ্ধার্থ অলরেডি 3-4 বছর, তার মা ইয়াতে স্ট্যাটাস দিচ্ছে যে সে এখনই নাকি বাথরুমে ঢুকে পড়ে তার শাওয়ার নেওয়া অবস্থায়, তো ভবিষ্যতে যেতেই পারে, কারণ যে ধরনের পোশাক একটু উগ্র ভাব আসতেই পারে, তো যদি সে তখন সেক্স করতে চায় তো সেটা বৈধ হবে কিনা হবে, আপনি যদি এটা বলে দিতেন যে নারী পুরুষ সম্মতিতে সেক্স হবে, তবে কিছু সম্পর্ক এগুলোর আমাদের এক্সক্লুড রাখতে হবে, কারণ এগুলো হয়তো হিউম্যান নেচারের সাথে নাই, ট্যাবো এটা সাইকোলজিক্যালি ইয়া করে না, তাইলে এই কোয়েশ্চেনের জন্মই হতো না এই ধরনের কোয়েশ্চেন, আপনি স্পেসিফাই করেন নাই, যেমন কোরআন শরীফে করছে 14টা সম্পর্ক, তো আপনি স্পেসিফাই করেন আর কেউ এই কোয়েশ্চেন করবে, তো উনি এই ধরনের কোনো কিছুই উনি করেন না, এই জন্য এটা ইনোসেন্ট কোয়েশ্চেন, একদম ইনোসেন্ট কোয়েশ্চেন, আপনি স্পেসিফাই করেন যে হ্যাঁ আবারও দেখছেন ইন্টারাপ্ট করলো, অভদ্রতার না নিয়ম না, যাই হোক, না না, তো ইন্টারাপ্ট করিনি, আপনাকে সম্মতি জানিয়েছি, খুবই ইনোসেন্ট। এই যে আবারও ইন্টারাপ্ট করলো, আমি ইনস্টিগেট করছি আর সে ইন্টারাপ্ট করছে, তার মানে অভদ্র, তাহলে আমি যদি আচ্ছা ইনস্টিগেট ঠিক করি আছে সে মারা ঠিক যাবো, আছে ঠিক তো আছে এটা হলো বেসিক জিনিস, খুব খুব এটা যুক্তি হিউম্যান তাই, সাইকোলজি, ঠিক আছে? মানে আচ্ছা হয়েছে, দেন কথা শেষ হয়েছে, আমি তো বললাম এনে জাজ হচ্ছে, এখানে জাজ হচ্ছে 500, আমার 5 মিনিট হয়নি, এখানে জাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে, 580 জন, আপনি এগ্রি করলেন আমার সাথে বা আমি আপনার সাথে এগ্রি করলাম, দ্যাটস ইম্পর্টেন্ট, তো যাই হোক, তো আমাদের এটাই খুবই ইনোসেন্ট কোয়েশ্চেন যে যদি এ ধরনের কোনো পরিস্থিতি হয়, বা আসিফ মহিউদ্দিন, আমি অনেকের কাছ থেকে শুনছি যে সমকামীদের কাছে সে নাকি খুব অ্যাট্রাকটিভ, আমি শুনছি, এবং একজন তার লাইভে এসে এটাও বলছে যে আপনি কি হিজড়া নাকি, কারণ আপনার দেখলে ওরকম মনে হয়, তখন সে ওটা নিয়ে খুব বেশি একটা প্রতিবাদও করে নাই, সে জাস্ট বলছে যে আমি আসলে স্ট্রেট, আমি গে না, এটা ভালো, তো তার দেখা তার ছেলেও অ্যাট্রাকটিভ হয়ে যেতে পারে, এটা তো বলা, যে ধরনের কান্ট্রিতে আছে যে ধরনের আইডিওলজি নিয়ে চলে হইতে পারে, আমাদের কোয়েশ্চেন খুবই সিম্পল, এরকম যদি হয় তাহলে সেটা কি বৈধ হবে কি হবে না, আমাদের আরো কোয়েশ্চেন আছে, যেমন আচ্ছা প্রস্টিটিউশন কি পেশা হিসেবে নেওয়া যায় কিনা, যদি পেশা হিসেবে নেওয়া যায় তাহলে যদি কানিজ প্রস্টিটিউশন করতে চায় তো সেক্ষেত্রে আপনি বাধা দিবেন কিনা, ইনোসেন্ট কোয়েশ্চেন, আপনি যদি বলেন যে না প্রস্টিটিউশন বৈধ না তাহলে এই কোয়েশ্চেনের জন্মই হবে না, কিন্তু এই ধরনের কোনো কথাই আপনারা কখনো ক্লিয়ার করেন না, আপনারা আসেন ইসলামের বিরুদ্ধে বলেন কিন্তু নিজেদের যে আইডিওলজিটা কি সেটা বলেনি না, এবং আমি সবসময় বাঙালি নাস্তিক গুলারে দেখলে আমার খুবই হাসি পায়, কারণ ইংরেজি তো বোঝে না, এই আপনাদের রেফারেন্স দেয়, আপনি আজ পর্যন্ত ক্লিয়ারই করতে পারেন না যে আপনার পড়াশোনা কি, আমি আপনার পড়াশোনা জিজ্ঞাসা করছি আপনি জাঙ্গিয়া নুনু এগুলো নিয়ে পয়লা 10 মিনিট পার করে আমার কাইটা দিচ্ছেন, এখনো আচ্ছা খুব ভয় আছে যে কোন সময় আবার কাইটা দেন, তো যাই হোক, তো আপনার পড়াশোনা কমপ্লিট করেন না, আপনার রেফারেন্স টান, এটা আমার কাছে খুবই বিরক্ত, রেফারেন্স টানবো লরেন্স ক্রস, রিচার্ড ডকিংস,
স্যাম হ্যারিস, আপনি আবার এক জায়গায় দাবি করছেন আপনি নাকি এই রিচার্ড ডকিংস যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর তার সাথে আপনি ডিবেট করছেন। আমি মানে আশ্চর্য হয়ে, মানে এখন আমি যদি বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী, তো সবাই যেরকম হাসবো, মানে আমরা মুমিন ভাই তখন হাসতে হাসতে শেষ, মানে আমি আমি আপনার অনেক লাইভ দেখছি, আপনার ইংলিশ শুনে মনে হয় না যে আপনি এটা ডিবেট, ও এটা ছবি স্টিল পিকচার এডিট করা যায়, ওই যে একটা ছবি আছে ইয়া লাগে রহম মুন্না ভাই, লাগে রহম মুন্না ভাই তাহলে এখন যে ভিলেন থাকে যে ভিলেন থাকে বাবা নিয়ে আমি সব প্রেসিডেন্টের সাথে ছবি তোলা, যাই হোক না ইন্ট্রো আমার 5 মিনিট শেষ হয়ে গেল, না এখানে তো আপনি আপনি একটা ইয়া করলেন তো তাহলে আমার 5 মিনিট শেষ হয়ে যাবে, আমি বলছি আপনি নোট ডাউন করেন, আপনি নোট ডাউন করেন এরপর আপনি লেখেন, বাট আপনি ইন্ট্রো করছেন কারণ আপনার যে নেচার এটা বারবারই বাইরে আসে, তো ইনস্টিগেট করলেই হয় ঠিক আছে, একটু ইনস্টিগেট করলেই আপনি যে একটা অভদ্র বেয়াদব এটা বেরোয় আসে, আপনি খালি ভদ্রতার একটা লেবাস নিয়ে আসেন, আর এই যে কলকাতার যারা শূদ্ররা আছে হিন্দুরা আছে যারা যারা গরুর মূত্রে মানে ক্যান্সারের ওষুধ হিসেবে মনে করে তারা আপনাদের সাপোর্ট করে, আর আমাদের বাংলাদেশে কিছু লোক অ্যাসাইলাম নিতে চায়, আপনি নিজেও আপনার স্ট্যাটাসে বলছেন অনেক লোক আপনার কাছে অ্যাসাইলাম চাওয়ার জন্য এসএমএস করে, দ্যাট মিন্স আপনার তারা বিশ্বাস করে যে আপনার কাছে পাওয়ার আছে, আছে কি নাই দ্যাটস আপনাকে সময় বাড়ায় দিচ্ছে, স্বীকার করছেন অনেক অ্যাসাইলাম, তো এরকম সময় বাড়ায় দিচ্ছে আপনাকে, আপনি আরেকটু বেশি, হ্যাঁ 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 সমস্যা নয়, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, সময় বাড়ায় দিচ্ছে, তো যাই হোক আমি কারণ আমি আমি খুব খুশি যে আপনি কথাগুলো বলতেছেন, খুব খুশি বলেন মানে সময় বাড়াই যদি কিছু বলতেন তাহলে আরেকটু ভালো সেটা বলেন, আমার উনি সময় বাড়াই আমি ইচ্ছা মতো বকবক করবো, বাট ইন্টারপ্ট করতেছেন, আমি বলছি যে আপনার কোনো কিছু বলার জন্য পয়েন্ট আউট করেন, লেখেন পাশে খাতা রাখেন কলম রাখেন নিয়ে রাখেন, তো উনি না করে ইন্টারপ্ট করতেছে, মানে আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যান সাইকোলজি, তো যাই হোক অবশ্যই এটা একদিক থেকে ক্লিয়ার, উনি আসলে অভদ্র পরিবেশে বড় হয়েছে এবং ওনার নেচারই অভদ্র, এবং এগুলো সব করার উদ্দেশ্যই ছিল জার্মানিতে যাওয়া এবং উনি সাকসেসফুল, এই জন্য আমাদের একটা মানে ওনার প্রতি সিম্পাথি আছে, তো যাই হোক তো ওনার হলো যে আর সবচেয়ে বড় কথা আসিফ বলেছেন যে ট্যালেন্টলেস গাই, ওনার কোনো ধরনের ট্যালেন্ট নেই, মানে লেখার ক্ষেত্রে হোক বা এই লাইভে কথা বলার ক্ষেত্রে হিজড়ার মতো হয়তো শুদ্ধ করে কথা বলতে হবে, কারণ আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই, উনি গতকালকে আমাকে লাইভ থেকে উনি কেটে দিচ্ছেন যে আমি ওনার শর্তগুলা পালন করছি কিনা, ওনার শর্তগুলার নমুনা দেখেন, উনি বলছে যে আপনার প্রতিজ্ঞা করতে হবে এরপরে আর কখনো বাচ্চাদের ধমক দিবেন না বা মারধর করবেন না, উনি এখানে মোটেও স্পেসিফাই করেন নাই কার বাচ্চা, আমি অন্যের বাচ্চা মারবো না, বাট আমার বাচ্চার চরিত্র সংশোধনের জন্য ক্ষেত্র বিশেষে আমার মারাই লাগবো, তাই না, যেমন আসিফ মহিউদ্দিনের বাচ্চা বর্তমানে ব্রেস্টফেড, তো এখন যদি 7-8 বছরে সে 150-200 লোকের সামনে বলে আমি এখন ব্রেস্টফেড হোম, তাহলে সে কি করবো, আদর করবো না চুম্মা ছাড়ি দিবো ওই জায়গায়, না বলবো না 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 আমরা তো সম্মতিতে বিশ্বাস করি, এ ওগো তুমি জামাটা খোলো না আর সবার আর লাগে হাত আমারও একটু দাও, আচ্ছা এইটা হলো উনি স্পেসিফাই করে না কখনো, কারণ লেখার যোগ্যতাই নাই, কি লেখে না লেখে উনি নিজেই জানে না, কোনো স্পেসিফাই না কার বাচ্চারা ধমক দেওয়া যাবে, ইংরেজিতে বলে ফাদার ইজ ক্রুয়েল টু বি কাইন্ড, বাপকে একটু কঠোর হইতে হয় বাচ্চার ভালোর জন্য ভবিষ্যতের জন্য, তো বাচ্চারা আমি যদি দেখি তার এমন কিছু হইতেছে যে এখন সে 5 টাকা চুরি করছে, বাসা থেকে করছে আমার টাকাই করছে, বাট কালকে অন্য কোথাও যে করতে পারে, তো আমার প্রথম দিনই তার থাপ্পড় দিতে হবে যেন এই থাপ্পড় আজীবন মনে থাকে, তো যাই হোক উনি কি লেখছে গাঁজা খুঁজে যাক, তারপরে সেকেন্ড লেখছে আপনি আর কখনোই প্লাস্টিক ময়লা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না, চুইংগাম থেকে শুরু করে অন্যান্য ময়লা ফেলা নির্দিষ্ট স্থান, এগুলা সবচেয়ে বড় কথা, প্লাস্টিকই তো পরিবেশের জন্য ক্ষতিকর, প্লাস্টিকই আপনি বলবেন যে প্লাস্টিক ছাড়ো কাগজ ব্যবহার করো, তাহলে দেন স্টুপিড টাইপের লেখা যায় প্লাস্টিক আমাদের রাস্তাঘাটে, প্লাস্টিকই তো আমাদের দেশে যেগুলো প্লাস্টিক হয় এগুলা হয়তো জায়গায় জায়গায় নোংরা ভাবে ফালায় রাখে আগুনে পড়ে, বিদেশে কি করে এগুলা কালেক্ট করে, কালেক্ট করে তারা সাগরে ফালায় সাগর দূষিত করে, এগুলো লোকে যে কলকাতার ভোদাই মার্কায় কিছু হিন্দু শূদ্র আছে খগেন ওরা তো এসব জানে না, ওখানে এগুলো তাহলে সলিম বুঝ দেয় ভাই, কথা শেষ হয়েছে আপনার 5 মিনিট অনেক আগে শেষ হয়ে গেছে ভাই আপনার, আমার আবার বাড়ায় দিয়েছি সেটা শেষ হয়ে গেছে, তো টাইম 2 মিনিট বাড়ায় দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, আচ্ছা আমি এই আচ্ছা আচ্ছা এই ভিডিও শেষ হলে আমি মাইপা দেখবো আপনি 5 মিনিট সময় দিচ্ছেন কিনা, বিকজ আই হ্যাভ এ ডাউট, কারণ আপনি একজন মিথ্যাবাদী, আমি এখনো প্রমাণ দিয়ে রেফারেন্স সহ দিতে পারবো আপনি মিথ্যাবাদী, এবং আপনি যে মুক্তমনা বলেন কারোরই আপনারা বিশ্বাস করা উচিত না, বিকজ ইউ আর মিথ্যাবাদ, মিথ্যাবাদী হইলে তারা কেন বিশ্বাস, আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি যে কথা শেষ হয়েছে কিনা, তাহলে আমি জাস্ট আপনার মিথ্যাবাদের একটা নমুনা দিয়া মানে এক মিনিট জাস্ট, ঠিক আছে বলেন
উনাদের মুক্তমনাদের থিওরি অনুযায়ী তারা সত্যবাদী, কোনো ধরনের মিথ্যা কথায় কখনো জড়িত হয় না, সবাইকে সত্য বলে, সত্য প্রকাশ করে, ধর্মের যত ত্রুটি তারা উল্লেখ করে তারা কখনো মিথ্যা কথা বলে না। এখানে যারা আপনারা আছেন আপনারা দেখবেন আসিফ মহিউদ্দিনের বার্থডেতে তার বর্তমান সময়ের সবচাইতে কাছের যে ব্যক্তি, ক্লোজ কম্পানিয়ন যাকে বলা হয়, তার যৌন সঙ্গী বা রক্ষিতাও বলতে পারেন, কনকুবেও বলতে পারেন, কারণ কোন ডকুমেন্টেড বিবাহ তাদের হয় নাই, তো তো উনি উনারে একটা স্ট্যাটাস লিখছিলেন, জন্মদিনে না, কোথায় আমার কাছে ইয়ে আছে, এই স্ক্রিনশট আছে, ওইখানে উনার ওয়াইফ লিখছেন যে উনার ওয়াইফরে ভোগ করার জন্য উনি মিথ্যা উনার বয়স লুকাইছিলেন। দ্যাট মিনস মিথ্যা কথা, একটা মেয়েরে পাওয়ার জন্য যে তার বয়স লুকাইতে পারে, কালকে আরেকটা মেয়েরে পাওয়ার জন্য তার বর্তমান ওয়াইফের গলা টিপতে পারবো না, তার গ্যারান্টি কি? কারণ তার জন্য যৌবনটা ইম্পর্টেন্ট। এতক্ষণ আপনাকে যে